নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লক চ্যানেলে। ডেইলি ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে জবের নোটিফিকেশনটা বেরিয়েছে সেটি এসেছে ত্রিপুরা আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে। সেই নোটিফিকেশনটি বেরিয়েছে, সেই নোটিফিকেশনটি বলে দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। এই ভিডিওটির মধ্যে আমরা সমস্ত ডিটেলস আপনাদের ক্লিয়ার করে দেবো, প্লিজ এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। তাহলে দেখে নিচ্ছি তাদের নোটিফিকেশনে কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের পাতায় প্রথমে আসার পর আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে দেখে নিচ্ছি তাদের নোটিফিকেশন কী দেওয়া রয়েছে। তাহলে প্রথমেই দেওয়া রয়েছে আপনাদের সেটা রিকোয়ার্ড প্রিন্সিপাল আর্মি পাবলিক স্কুল আগরতলা ও এম সি টিল্লা লিচুবাগান আগরতলা পিন 799012 ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেই সাইডে চলে যেতে পারবেন। এবং ভ্যাকেন্সি ডিটেলসটি বলে দেওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, প্লিজ এই ভিডিওটি আপনারা একটি পার্টও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটির মধ্যে আমরা সমস্ত ডিটেলস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আপনারা সেই ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে সেটা নিয়োগ করা হচ্ছে আর্মি পাবলিক স্কুল লোকেট অ্যাট আগরতলা। তাহলে আগরতলায় সেই ভ্যাকেন্সিটা রয়েছে আর্মি স্কুলের, তাহলে আপ টু ক্লাস এইট, তাহলে ক্লাস আপ টু ক্লাস এইটের জন্য সেটা নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লাই টু, যারা যারা অ্যাপ্লাই করবেন তাহলে সেই অ্যাপ্লাইয়ের দেওয়া রয়েছে সেখানে সমস্ত ডিটেলস। যারা যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাইয়ের জন্য যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে হবে। দ্য চেয়ারম্যান আর্মি পাবলিক স্কুল আগরতলা পোস্ট অফিস ও এম সি টিল্লা লিচুবাগান ডিস্ট্রিক্ট আগরতলা স্টেট ত্রিপুরা পিন নাম্বার 799012 ইমেল নাম্বার দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে সেটা ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে আমরা দেখে নিচ্ছি আপনাদের কোয়ালিফিকেশন কী প্রয়োজন। তাহলে এই জবের জন্য যারা অ্যাপ্লাই করেন তাদের কোয়ালিফিকেশন প্রয়োজন মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট সঙ্গে যদি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে দরকার আপনাদের বিএডজি থাকে তাহলেও সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেটা সঙ্গে আপনাদের ভালোভাবে সেটা দেখবেন সেখানে সঙ্গে দেওয়া রয়েছে উইথ টিচিং এক্সপিরিয়েন্স অফ 5 ইয়ার্স, আপনাদের ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন। তারপর দেওয়া রয়েছে বাকিটা আমরা দেখে নিচ্ছি কী দেওয়া রয়েছে। তারপর আপনাদের যে বয়সটা দেওয়া রয়েছে সেই বয়সটা দেওয়া রয়েছে, আপনারা 55 বছর যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে আপনাদের যে মান্থলি যেটা দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন, সেখানে দেওয়া রয়েছে, প্লিজ সেটাও রিড করে নেবেন। তাহলে আমরা দেখে নিচ্ছি আপনাদের যে সিলেকশন প্রসিডিউসটা কী দেওয়া রয়েছে। সিলেকশন প্রসিডিউসের মধ্যে আসবেন, আসার পর প্রথমেই দেওয়া রয়েছে আপনাদের সেটা থার্ড প্যানেল ইন্টারভিউ। তাহলে আপনাদের সেটা ইন্টারভিউ হবে, সেটা ওয়াকিং ইন্টারভিউ হবে, আপনারা সেটা ওয়াকিং ইন্টারভিউ হবে দেখবেন। তারপর দেওয়া রয়েছে অনলি ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড বেসিস অন কোয়ালিফিকেশন। তাহলে আপনাদের যেটা কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশনের মাধ্যমে আপনি সেটা শর্ট লিস্টেড হবেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করবেন। এবং এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার ক্রাইটেরিয়া, তাহলে এক্সপিরিয়েন্স না আদার ক্রাইটেরিয়ার সাহায্যে আপনাদের সেটা আপনাদের রিক্রুটমেন্ট সেটা শর্ট লিস্টেড করা হবে। এবং ম্যানেজমেন্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ, তাহলে সেখানে আপনাদের ইন্টারভিউ হবে, সেখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের শর্ট লিস্টেড করা হবে, সেটাও আপনারা ভালোভাবে মনে রাখবেন। এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনারা একটি বায়োডাটার প্রয়োজন, সেই বায়োডাটা আপনারা কম্পিউটার হবে বা আপনারা নিজেরা মোবাইল থেকে সেটা তৈরি করতে পারবেন। এবং সেখানে ওদের বায়োডাটার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া রয়েছে কী কী আপনাদের প্রয়োজন পড়বে। তাহলে বায়োডাটা ভালোভাবে দেখবেন, দেখার পর আপনারা সেখানে যে ওদের ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গিয়ে আপনারা জমা করবেন, এবং জমা করার যেটা লাস্ট ডেট দেওয়া রয়েছে আপনাদের সেটা 20 জানুয়ারি 2021, সেখানে দেখবেন ভালোভাবে সেটা 20 জানুয়ারি 2021 মধ্যে সেটা জমা করতে হবে। তাহলে আপনাদের এই ছোটো ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে ক্লিয়ার করে দিই। তাও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করছি, আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা সেটা সেই জবের ভালোভাবে ডিটেলস দেখে নেবেন, বা অথবা আমার ভিডিওটি ক্লোজ করে সেটা একটি একটি পার্ট করে আপনারা সেটা দেখে নেবেন। প্লিজ, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।